আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি ছোট গল্প। গল্পটির নাম অ্যারাবি। অ্যারাবি রিটেন বাই জেমস জয়েস। কে ছিলেন এই জেমস জয়েস? তিনি একজন আইরিশ নভেলিস্ট, আইরিশের উপন্যাসিক, কবি, নাট্যকার। তাহলে সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের ছোট গল্প অ্যারাবি বিষয়ে। এই অ্যারাবি কথাটার অর্থ আসলে একটি জায়গার নাম। সেখানে মেলা এইসব কিছু হয়, উৎসব হয়। আর এই ছোট গল্পটি আত্মজীবনীমূলক, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস রয়েছে কার? লেখকের। শৈশবকালের এক মধুর ব্যথা বেদনার প্রেম কাহিনী নিয়ে এই গল্প। শৈশব প্রেমের মানসিক পীড়ন এই গল্পে প্রকাশ পেয়েছে। শৈশবের প্রেম কি চায়, কি না চায়, তার এক মানসিক যন্ত্রণা, ব্যথা বেদনা, মধুর স্মৃতি নিয়ে এই প্রেম কাহিনী। শৈশবে প্রায় সবাই যেন নিজেকে হারিয়ে খুঁজে পেতে চায়। শৈশবে নিজেকে হারিয়ে খুঁজে পেতে চায় তার এক প্রয়াস এখানে দেখানো হয়েছে। শৈশবে মানুষ বন্ধু আবিষ্কার করতে চায়, ডিমান্ড অফ মাইন্ড, মনের একটা ডিমান্ড। আর সেই বন্ধুর পৃথিবীতে নিজে হারিয়ে যেতে খুব ভালো লাগে। যাই হোক, শৈশব প্রেমের ছোট ছোট মধুর ব্যথা জীবন ভর মনে দাগ রেখে যায়। এমনকি শৈশব প্রেমের যে অপরিপক্ক চিন্তা ভাবনা এবং তার সাথে অপরিপক্ক ভালোবাসার একটা আকাঙ্ক্ষা আর তার ব্যথা বেদনা নিয়েই আজকের গল্প অ্যারাবি। লেখক এখানে তার বাল্য প্রেমের ঘটনাটিকে তুলে ধরেছেন। এখানে যে দি বয় অর্থাৎ ছেলেটি বলে উল্লেখ করা হয়েছে তা আসলে অন্য কেউ নয়, বাল্যকালের লেখক। ছোট বয়সের প্রেমে বড় বড় ব্যথা জাগিয়ে রেখেছেন লেখক, তাই নিয়েই এই গল্প
এরাবি। এখানে গল্পটিতে ছেলেটির কোনো নাম নেই, মেয়েটিরও কোনো নাম বলা হয়নি, কিন্তু কেন? যদি নাম ব্যবহার করা হতো তাহলে তো সেই ভালোবাসা তাদের হতো, তাহলে কেন নাম ব্যবহার করা হয় নাই? কারণ এটা হলো সকলের গল্প। লেখক বলতে চেয়েছেন এইরকম বিষয়, এই ধরনের অপরিপক্ক ভালোবাসা যেন সকলের হয়। তাই এই গল্পটা যে সকলের গল্প, সকলের মনের গল্প, তা প্রকাশ করার জন্যই লেখক এখানে কোনো নাম ব্যবহার করেননি। অর্থাৎ ছেলেটি তো ছেলেটি, মেয়েটি তো মেয়েটি। যাই হোক, এবার গল্প কোথায় আসা যাক। মন গানের বোন, মন গানের বোন বলা হয়েছে, কিন্তু মেয়েটির নাম বলা হয়নি। মন গানের বোন যখন তার ভাইকে চা দিতে আসত, পাড়ার ছেলেরা আড়ালে দাঁড়িয়ে তা লক্ষ্য করত। এরকম সবাই করে, কবির ভাবনায়। মেয়েটি যদি খানিক অপেক্ষা করত, ছেলেরা তখন আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসত এবং মন গানদের বাড়ির সিঁড়ি পর্যন্ত পৌঁছে যেত। এক অজানা আকর্ষণে এই ছেলেরা, ছেলের দল পৌঁছে যেত মন গানদের বাড়ির সিঁড়ির কাছে। কার জন্য? মন গানের বোনের জন্য। যাই হোক, আর তারা প্রায় কি করত, ওই মেয়েটির বাড়ির চারপাশে ঘোরাঘুরি করত। মেয়েটিও যেন ওই ছেলেদের জন্য অপেক্ষা করত, ছেলেদের জন্য অপেক্ষা করত, নট ছেলের জন্য। প্রথম ছেলেদের জন্য অপেক্ষা করত। হ্যাঁ, ছেলেদের মধ্যে বিশেষ যে ছেলেটি, প্রেমিক ছেলেটি, রেলিংয়ের এক পাশে এসে নিরীহভাবে দাঁড়িয়ে থাকত, মেয়েটিকে দেখেই যেত, দেখেই যেত। মেয়েটির দেহ চঞ্চল মন ছেলেটিকে যেন পাগল করে তুলত, নেশাগ্রস্ত, যেন নেশাগ্রস্ত। তার চুলের নরম ফিতেটা যেন ঢেউ খেলে যেত, কোথায়? ছেলেটির মনে। উপলব্ধি, অনুভব। যা হোক, আমরা এখানে ছেলেটিকে ছেলেটি বলেই জানব, মেয়েটিকে মেয়েটি হিসাবেই জানব। নামের তো কোনো উল্লেখ করা হয়নি। অর্থাৎ ছেলেটির মেয়েটির শৈশব প্রেমের এক অনুভূতিতে ভরা এই গল্প। তাহলে লেখক যদি চিন্তা করে থাকেন এই ছেলেটি আর মেয়েটি, অর্থাৎ তার সমস্ত পাঠক,
আমরা সবাই। তাহলে এই গল্প যেন আমাদের সকল মানুষের শৈশবকালের বা বাল্যকালের অনুভূতি। প্রতিদিন সকালে ছেলেটি কি করে, জানালার আড়ালে লুকিয়ে লুকিয়ে মেয়েটিকে দেখে। এক ভিন্ন স্বাদের রোমাঞ্চ। রোমাঞ্চ, রোমাঞ্চ কি? রোমাঞ্চ হলো যা কিছু নতুন, তা কিছুই রোমাঞ্চ। যা কিছুর মধ্যে নতুনের শিহরণ, উপলব্ধি, অনুভব, তাই রোমাঞ্চ। তার মানে একটা রোমাঞ্চ এই মেয়েটিকে আবিষ্কার করতে চাইছে ছেলেটি, তার জগতে ঢুকতে চাইছে। অতএব নতুন কিছু, নতুন শিহরণ, অতএব রোমাঞ্চ, অতএব ভালো লাগা। যাই হোক, ছেলেটি রোমান্স কিনা বুঝত না, জানতও না, তবে লুকিয়ে লুকিয়ে দেখতে খুব ভালো লাগে। কাকে? মনগানের বোনকে। আর মেয়েটি, সেও তার বাড়ির স্মৃতিতে এসে দাঁড়াতো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকত। স্বাভাবিকভাবেই ছেলেটির মধ্যে একটা রক্ততঞ্চন শুরু হয়ে যেত। তখন ছেলেটি কি করত, হল ঘর থেকে বই নিয়ে এসে যেন 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 মেয়েটির পিছন পিছন ছুটত কখনো কখনো। দ্রুত পায়ে হেঁটে মেয়েটিকে ছাড়িয়ে পাশ কাটিয়ে চলে যেত, কথা হতো না। ফিলিংস আছে, অনুভব আছে। মেয়েটি যাচ্ছে হেঁটে হেঁটে, ছেলেটি এসে মেয়েটিকে পাশ কাটিয়ে চলে যেত। আর এইভাবেই প্রতিটি সকাল চলে যেত, কিন্তু ওদের সাথে কোনো কথা হতো না। কিন্তু মনে মনে হাজারো কথা, অশেষ কথা। এই অশেষ কথা মনের মধ্যে মুখ থুবড়ে পড়ে থাকত। আর কোনো কারণে যদি মেয়েটির নাম উচ্চারণ করত ছেলেটি, তাহলে তার হৃদয় মনে রক্তে দোলা দিতে লাগত। মেয়েটির প্রতিচ্ছবি যেন বুকে ধরে রাখত, সব জায়গায় যেন ছেলেটি ওই মেয়েটির প্রতিচ্ছবিকে দেখতে পেত। ছেলেটি জানে না এই গভীর ভালোবাসা কি দিয়ে, কিভাবে এটা প্রকাশ করা সম্ভব। একদিন বিকেলবেলা ছেলেটি তার বসার ঘরে গেল, বৃষ্টি পড়ছিল তখন, বার বার মেয়েটির কথাই মনে পড়ছে। নিজে নিজে যেন মেয়েটির সাথে কথা বলছে, সে যেন মেয়েটিকে বলছে, যেন অ্যারাবিতে যাবে, মেয়েটি যেন উত্তর দিচ্ছে, তুমি গেলে ভালো হয়, কিন্তু আমি স্কুলের বিষয় নিয়ে ব্যস্ত থাকবো,
যাওয়া বুঝি হবে না। তখন ছেলেটি যেন বলছে, তোমার জন্য আমি একটি জিনিস নিয়ে আসব যদি যাই। ছেলেটি বলল, তার মানে যেন বলছি বারবার কেন, আকাঙ্ক্ষা। এরাবিতে সবাই যায়, আমিও যাব, সেখান থেকে কিছু গিফট উপহার নিয়ে আসব, মেয়েটিকে দেব। সে যেন মনে মনেই কথা হচ্ছে, নিজের মনেই কথা হচ্ছে, আবার নিজের মনেই ছেলেটি মেয়েটির উত্তরও শুনতে পাচ্ছে। এক কল্প জগৎ। আর এরপর থেকে ছেলেটির মধ্যে একটা ব্যস্ততা শুরু হয়ে গেল, কবে যাবে, কবে যাবে, কখন যাবে, আরামিতে কখন যাবে। মনে হলো মাঝখানের দিনগুলো যদি মুছে দেওয়া যেত খুব ভালো হতো, আরামিতে যাওয়ার দিন চলে আসতো। এমন হচ্ছে যে পড়ার বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় মেয়ের ছবি ভেসে আসছে, শুধু চোখে পড়তো মেয়েটি দাঁড়িয়ে আছে, ওইখানে দাঁড়িয়ে আছে। এই কল্প মূর্তি ছেলেটিকে অস্থির করে তুলত। এই যেন এক জাদু লোক, ছেলেটি মোহিত হয়ে যেত। এক অন্য জগৎ, অন্য পৃথিবী। যাই হোক, ছেলেটি তার আঙ্কেলের কাছে, আঙ্কেলের বাড়িতে থাকতো ছেলেটি, এরাবিতে যাওয়ার অনুমতি চায়। এদিকে আন্টি তো ভয় পেয়ে গেল, কি ভয়, যে এরাবিতে কোনো গুপ্ত সমিতি বিষয় কিছু আছে কি না, কারণ এই ছেলেটির মনে ক্যাথলিক বিরোধী একটা ভাব রয়েছে। যাই হোক, এটা আন্টির অন্য চিন্তা। ছেলেটি পড়াশোনায় অমনোযোগী হয়ে গেল। যাই হোক, শনিবার সকাল, আঙ্কেলকে মনে করিয়ে দেয় এরাবিতে যাওয়ার কথা। আঙ্কেল শুধু বলে, জানি জানি জানি। ছেলেটি কিছুই বুঝতে পারল না, মনটা তার অস্থির হয়ে পড়ল। কল্পনায় শুধু সেই মেয়েটি রেডলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে, আর আন্টি এদিকে বারবার মনে করিয়ে দেয়, তোর বুঝি এরাবিতে যাওয়া হবে না। এক মানসিক দ্বন্দ্ব ছেলেটির মনে। যাই হোক, রাতে আঙ্কেল দুই শিলিং দিলেন, যাও এরাবিতে যাও। ট্রেন ধরল ছেলেটি, ধীরে ধীরে যেন ট্রেন চলছে, আজকে ট্রেন খুব তাড়া করে যাচ্ছে না, তার মানে ট্রেনের বহু আগে আগে ছুটে যাচ্ছে তার মন। রাতে পৌঁছে গেল এরাবিতে ট্রেন। সামনে একটি বড় হল ঘর, ঘরের অর্ধেকটা কম আলো, প্রায় সব স্টলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, ওইদিকে সঙ্গীত চলছে, গান চলছে। দুজন লোক টাকা গুনছে, আর চীনামাটির ফুলদানির এক দোকান, চায়ের সরঞ্জাম আছে, এমন সাজানো একটি দোকান। সামনে এক তরুণী, এক যুবতী, দুই যুবকের সঙ্গে কথা বলছে, হাসাহাসি করছে। ভালো লাগছে না এই ছেলেটির, একটু বেপরোয়া, একটু অশোভন কথাবার্তা আচরণ চলছে, খানিক দিন আবার ঝগড়াও হচ্ছে। সব লক্ষ্য করছে
এই ছেলেটি হঠাৎ করে সেই তরুণীটি দোকানের এসে ছেলেটিকে বলল কিছু কিনবে? ছেলেটি বলল না ধন্যবাদ। এই সার্বিক পরিস্থিতিতে ছেলেটির মন ভেঙে গেল। কিছুক্ষণ পর দূর থেকে ভেসে এলো আলো নিভে গেছে, আর ছেলেটির মন থেকেও যেন আলো নিভে গেল। হঠাৎ যেন তার স্বপ্ন ভেঙে গেল, নিজের কাছে ধিক্কার দিতে মনে এলো, এ কোন মোহের পেছনে আমি ঘুরছি? দুঃখে অনুরাগে হৃদয়ে জ্বলন ধরে গেল, না আর এসব নয়। এই তো ছিল গল্প। তাহলে বন্ধুরা তোমরা বলবে যে ঘটনাটা কি হলো? আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম, যখন গল্পটা পড়েছিলাম, তখন যেন মনে হয়েছিল যে ওই যে তরুণীটির কথা বলা হচ্ছে, এই তরুণীটি সেই মেয়ে, আর সেই মেয়েকে অন্যের সাথে কথা বলতে দেখে ছেলেটির মন খারাপ হয়ে গেল, সব আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি মনে ছিল, ছাত্র অবস্থায় মনে হয়েছিল। কিন্তু এখন লক্ষ্য করে দেখলাম যে না, এই তরুণীটি সেই মেয়েটি না, মন গানের বোন নয়। তাহলে এখন ভাবনা যে এই ছেলেটির এত আবেগ, এত আবেগ, সে কল্পনায় ভেবেছিল, কথা বলেছিল মন গানের বোনের সঙ্গে, সে আসবে কি আসবে না, সে তো না হয়ে গেছে, তাহলে সে কেন এলো? একটা উপহার, একটা গিফট কেনার জন্য? তাই যদি হয় তাহলে তার মনের কত বড় স্পৃহা যে মেয়েটির জন্য একটি উপহার কিনবো, তার জন্য এরাবিতে এসেছি, ওকে নিয়ে দেব, ইত্যাদি ইত্যাদি। এটা একটা দিক। আরেকটা দিক লক্ষ্য করা গেছে যে গল্পটি হঠাৎ করে যখন ছোট গল্প হঠাৎ করেই শেষ হয়, ঠিক আছে, কিন্তু দেখা গেল যে এই ছেলেটির মনের যে আবেগ ছিল সে যেন ভেঙে গেল। কেন ভেঙে গেল? এই তরুণীটিকে দেখে, এই তরুণীর আচরণ, এই তরুণী কোথায় আছে, আর স্বাভাবিকভাবেই যে পরিবেশে ও গেছে সে পরিবেশটা নিশ্চয়ই ইঙ্গিত করা হয়েছে খুব ভালো জায়গা নয়, একটু কেমন যেন জায়গা, একটু অসামাজিক জায়গা। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? ছেলেটি তাহলে মনে করলো যে আমি যাকে ভালোবাসি, যেভাবে ভালোবাসি, হৃদয় মন ধ্যান জ্ঞান সব কিছু দিয়ে, আর এই ভালোবাসার নামে এখানে এই এই চেহারা, এই চেহারা, তার জন্য হয়তো ছেলেটির মনের এরূপ বিরূপ একটা প্রতিক্রিয়া দেখা দিল। যাই হোক, গল্পের প্রথম দিকে আমরা দেখেছি যে এত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। আমি কিন্তু লেখককে বলছি না যে ভালো লেখেন না, আমি তা বলছি না, এত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসা হয়েছে যে কোনো নাম দেওয়া হয়নি, আমরা সবাই যেন শৈশবে চিন্তা করছি, শৈশবে আমাদের মধ্যেও এরকম ঘটনা ঘটতে পারে, সবার মধ্যে ঘটতে পারে, এরকম একটা স্মৃতিকে জাগিয়ে দিবেন লেখক, এবং সেই মধুর স্মৃতি, সেই বেদনার স্মৃতি কথা বলবে আমাদের সবার সাথে, আমাদের নিজেদের নিজেদের স্মৃতি যদি থেকে থাকে। কিন্তু শেষে দেখা গেল, হ্যাঁ, ছেলেটির মনে একটা প্রভাব ছিল, সেটা ভেঙে গেল।
তাহলে কি এমন গল্প এমন কথা আসে না যে তাহলে একটা শৈশব মনে যেমন প্রেমকে সাংঘাতিকভাবে রূপদান করার একটা প্রয়াস চললে আবার হঠাৎ করেই সেই ইলিউশনটা একেবারে ভেঙে চলে যায়? এটা একটু হালকা হয়ে গেল না বিষয়টা? কিংবা যদি এই ধরা হয় যে এই যে মেয়েটিকে একটা তরুণীকে দেখে এই ছেলেটির মধ্যে চেঞ্জ এসে গেল, তাহলে ছেলেটি তো অপরিপক্ক, এতক্ষণ বলছিলাম তাহলে তো অপরিপক্ক নয় পরিপক্ক, তার মধ্যে রিয়ালাইজেশন এসেছে যে এই মেয়ে এমন করছে এই পরিস্থিতি, তার মানে ওই মেয়েটি সেই, মানে ব্যাপারটা এত রিয়ালাইজেশন আসার মতো বয়স তো তার মধ্যে নেই। তাহলে গল্পটা হঠাৎ করে কোথায় শেষ হলো, কীভাবে শেষ হলো? এটা আমার আলোচনা বন্ধুদের সঙ্গে, আমি লেখককে বলছি না যে এরকম হচ্ছে বা এরকম হচ্ছে। আমার প্রশ্নটা হলো যে যদি এই মেয়েটাকে তার আচরণ দেখে তার ভালো না লাগে, প্রেম বিষয়ে ইলিউশন ইচ্ছা স্পৃহা সব নষ্ট হয়ে যায়, ভেঙে যেতে পারে, তাহলে তো ছেলেটা পরিপক্ক ম্যাচিওর ছেলে। তাহলে ম্যাচিওর ছেলে যদি হয় তাহলে তার মানে ওই রকম প্রেম হবে না, চার প্রেম তো হবে অন্য কালার অন্য রঙের। কিন্তু লেখক তো তা বলেন নেই, শৈশবের বাল্যকালের প্রেমের কথা বলেছেন। অর্থাৎ এখানে কি এমন একটা বিষয় হচ্ছে না যে কালো জল দেখিলে সই কালা পরে মনে, বাংলা একটা কথা আছে, কালো জল দেখিলে সই কালা পরে মনে, অর্থাৎ কালো জল দেখিলেই কৃষ্ণের কথা মনে পড়ে। তার মানে এই মেয়েটাকে দেখে, আমি জাস্ট তুলনা দেওয়ার জন্য এই কথাটা বললাম, ওই গল্পের সাথে এই গল্পের কোনো মিল নেই। আমি বলতে চাইছি যে এই যে এই সিম্বলটা দেখে, এই প্রতীকটা দেখে তার মনের মধ্যে যে ধিক্কার এলো যে না আমি আর এর মধ্যে নেই, এই মোহের মধ্যে নেই, এগুলো সব মোহ, তাহলে বাস্তব জগতে কি একটা ঘটনা দেখলেই সমস্ত মোহ সব নষ্ট হয়ে যায়? পৃথিবীতে আরও মেয়ে আরও পরিস্থিতি, আরও ভালো মেয়ে আরও পরিস্থিতি আছে না, ভালো পরিস্থিতি আছে না? তার মানে আমি কি বলতে চাচ্ছি যে লেখক ছোট গল্পে এরকম হঠাৎ করে শেষ করেছেন, ভালো করেছেন, সুন্দর লিখেছেন। আসল কথা হলো শৈশবে যেরকম সৃষ্টি হয় কিছু আবেগ মোহ, আবার সেটা হঠাৎ করে ভেঙেও যেতে পারে। আর অস্বাভাবিক ঘটনা হলো যে হঠাৎ কোনো একটা সিম্বলিক কিছু দেখে বড় একটা কিছু ভেঙে যেতে পারে। তার মানে লেখক ঠিক দেখিয়েছেন যে অপরিপক্ক বয়সে যে প্রেমের যে প্রভাব আসে মনে, নিজেকে হারিয়ে খুঁজে পাওয়ার যে ইচ্ছা জাগে, কাউকে আবিষ্কার করার ইচ্ছা জাগে, ভালোবাসতে ইচ্ছা জাগে, সেটা যেমন সাংঘাতিকভাবে আসে, আবার কোনো একটা কারণে ছোটো কারণেই হয়তো সেটা ভেঙে চুরমারও হয়ে যায়। হয়তো লেখক তাই বলতে চেয়েছেন। যাই হোক, আমাদের এই ছিল আজকের আলোচ্য বিষয়, আমাদের একটা ছোট গল্প অ্যারাবি, রিটেন বাই জেমস জয়েস। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।